রবি ঠাকুরের দর্শন মানেই যেখানেই বন্ধু পাই সেখানেই নবজন্ম ঘটে। এখনো হয়নি খোলা আমার জীবন আবরণ, সম্পূর্ণ যে আমি রয়েছে গোপন অগোচরে। প্রিয়নাথ সেনের ভাষায় সাহিত্যের সাত সমুদ্রের নাবিক শরতের উপলব্ধিতে সার্বভৌম কবি ব্যাসের পরেই রবীন্দ্রনাথ। এডওয়ার্ড টমসন বললেন, না, কালিদাসের পরেই রবীন্দ্রনাথ, আর উনি বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়। অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময় লভিব মুক্তির স্বাদ, আমি যদি জন্ম নিতাম কালিদাসের কালে। আপাতত এই আনন্দে গর্বে বেড়েই নেচে কালিদাস তো নামই আছেন, আমি আছি বেঁচে। সত্যেন্দ্রনাথ দত্তের অনুভব যেভাবেই ওঠে প্রাণের মাঝে, যেভাবেই ওঠে প্রাণের মাঝে, তোমার গানে সকলই আছে। 157টি কবিতার পুষ্ট গীতাঞ্জলি পড়ে অনবদ্য ভূমিকা লিখতে গিয়ে কবি ইয়েটস বলেন, আমার রক্তে আলোড়ন সৃষ্টি করেছিল। নোবেল সমিতির সদস্য হালস্টম ব্যক্ত করলেন, সামথিং মোর রিমার্কেবল দ্যান এনিথিং দ্যাট ইউরোপিয়ান পোয়েট্রি হ্যাজ টু অফার। রুশ একে ভাষাতত্ত্ববিদ অতি সুন্দরভাবে বলেছিলেন, দি সংস অফ ট্যাগোর আর রিসাউন্ডিং ইন আওয়ার হার্টস অ্যাজ এ বিউটিফুল কল ফর লিবারেশন। ভারতের অধিকাংশ ভাষায় গীতাঞ্জলি অনুবাদ হয়েছে। প্রথমে ইংরাজি থেকে অনুবাদ করা হয়, পরবর্তীতে বাংলা থেকে অনুবাদ করা হয়েছে। অনুবাদের সংখ্যা থেকে হিন্দি অগ্রণী, প্রায় 20টি। হিন্দিতে 20টি অনুবাদ পাওয়া যায়। ম্যাকমিলানের অধিকর্তা গীতাঞ্জলি ছাপানোর সিদ্ধান্ত রে রথেনস্টাইনকে এক পত্রে বলেন, উই শ্যাল বি গ্লাড টু পাবলিশ দি ভলিউম ইন কোশ্চেন অ্যাট আওয়ার ওন রিস্ক, গিভিং দি অথর হাফ অফ এনি প্রফিটস দ্যাট মে বি রিয়ালাইজড। প্রকাশনার এক বছরের 11 বার পুনর্মুদ্রিত হয়েছিল, দেখা গেল বিক্রয় 24,000 ছাপিয়ে গেছে। তাই তো, ইন্দোনেশিয়ার এক বিপ্লবী নজোটো মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়ে অন্তিম লগ্নে গাইলেন, আমার জীর্ণ পাতার ঝরার বেলায় বারে বারে ডাক দিয়ে যায় নতুন পাতার দ্বারে দ্বারে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রবীন্দ্রনাথের অনুভব, আমাদের বুদ্ধদেব ভট্টাচার্য একটা কবিতা লিখলেন, তার নাম রবীন্দ্রনাথ, আমি একটু পাঠ করে দিচ্ছি। আমি ভয় পেতাম কলেরা, প্লেগ, বসন্ত, ভয় পেতাম মাস্টারমশাইকে, ট্রামের তার ছিঁড়ে যাওয়া, ভয় ছিল সমুদ্রের অন্তহীন জল, অমাবস্যার কালো। এই ভয় গোপন রেখে ঝড় হয়ে উঠেছি, পারিবারিক সম্পত্তি ভাগ উচ্ছেদের নোটিশ, নর্দমা পরীক্ষায় বিশ্রী ফল, কানমলার মতো এ পাড়ায় ও পাড়ায় অশ্লীল ঝগড়া মারামারি, কর্পোরেশনের ময়লা গাড়ি, মাতাল মরা বিড়াল, দুর্বল শরীর, অকেজো মন, পোড়া তাল গাছ। একদিন এইসব কিছু ডিঙিয়ে আমি পৌঁছেছিলাম চিতপুর, জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি। রবীন্দ্রনাথ, তুমি রবীন্দ্রনাথ, আমারে তুমি অশেষ করেছ। আজ রবীন্দ্রনাথের গীতাঞ্জলির প্রথম প্রকাশের দিন।
1910। তাকে বিনম্র শ্রদ্ধা ও প্রণাম।